নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড গ্লামার কাকলিতে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের হাতে অনেক সময় টাইম কম থাকে, আর সেই কম টাইমের মধ্যে আমাদের কোনো একটা রেসিপি বানাতে হয় রুটি বা পরোটার সাথে সার্ভ করার জন্য। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যারা একদমই রান্না জানেন না তারাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শিখে নিই আজকের সহজ এই রেসিপিটি, আর বানিয়ে আপনারা গরম গরম রুটির সাথে সার্ভ করুন। একবার ট্রাই করলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনারা নেক্সট টাইম আবার এটা ট্রাই করবেন। যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটা। কড়াই প্রথমে দিয়ে দিচ্ছি আলু, চারটে বড় সাইজের আলু এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের ফুলকপি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। যেহেতু এখানে আমার আলু আর ফুলকপির পরিমাণটা অনেকটাই বেশি আছে তাই আমি এখানে দুটো টমেটো দিয়েছি। আপনারা যদি আলু আর ফুলকপির পরিমাণটা এর থেকে অনেকটাই কম থাকে একটা টমেটো দেবেন। দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, আর এখন আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল পছন্দ না করলে লঙ্কা গুঁড়োটা দেবেন না, যেহেতু এখানে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ব্যাস। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা অ্যাড করতে লাগবে না। আর এখন আমি দিয়ে দেবো 6 চা চামচ সর্ষের তেল। যেহেতু এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এর মধ্যে আমি মটরশুঁটিও দেবো, কিন্তু সেটা এখন দিচ্ছি না, পরে অ্যাড করব। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 3 মিনিটের জন্য বসিয়ে রাখব। আপনারা চাইলে কিন্তু প্রথমে মটরশুঁটিটা দিয়ে দিতে পারেন, কিন্তু প্রথমে মটরশুঁটিটা দিয়ে দিলে একদম সেদ্ধ হয়ে যায় মটরশুঁটিটা, সেটা ভালো লাগে না, তাই আমি মাঝে দেবো। দেখুন 3 মিনিট হয়ে গেছে, এখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন সবজি থেকে কতটা জল বেরিয়েছে। এখন সব কিছু আবার খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দেবো। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা চাইলে তার মাঝে এক দুবার নাড়াচাড়া করেও নিতে পারেন, বা না করলেও কোনো প্রবলেম নেই। একদম লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনাদের যদি সবজি কম থাকে তাহলে আপনারা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবেন, তাতে কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি খুললাম ঢাকনা, তো দেখতেই পাচ্ছেন জল কিন্তু একদম শুকিয়ে গেছে। আর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু লাল করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু যেহেতু গ্যাসের ফ্লেমটা হাই আছে তাই পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি হাই ফ্লেমে 2 মিনিট সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, 2-3 মিনিট। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, তখনই আমি নামিয়ে নেব। এতে করে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট, দেখুন আমি আপনাদের তুলে দেখাচ্ছি। তো আপনারা দেখলেন আমি কত সহজেই এই আলু ফুলকপি মটরের বাটি চচ্চড়ি বানিয়ে ফেললাম। আর দেরি না করে আপনারা বানিয়ে ফেলুন এই রেসিপিটি, আর সকলের সাথে পরিবেশন করুন। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে।
ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।